আসসালামু আলা রাসুলুল্লাহ, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি মসজিদে নববী থেকে বলছি। তো আশা করি আজকে একটা চমৎকার ভিডিও আপনাদের সাথে হাজির করতে পারবো। তো চলুন আপনাদেরকে আজকে আমি মদিনা শহরটা ঘুরে দেখাই। তো এটা হচ্ছে মসজিদে নববীর ভেতরের অংশ, দেখতেই পাচ্ছেন আপনারা উপরে যে কি সুন্দর ছাতা আছে। তো মসজিদে নববীর মানে একটু বাইরেই এখানে কবুতরকে খাওয়া দেওয়া হয়। আর এটা হচ্ছে তাইবা শপিং কমপ্লেক্সটা। তো আপনারা যারা 336 নম্বর গেট দিয়ে বের হবেন, তারা কিন্তু এই যে তাইবা শপিং কমপ্লেক্সটা দেখে নেবেন। আর আশেপাশে অনেক শপিং কমপ্লেক্স আছে, হোটেল আছে, হিলটন হোটেল আছে, অনেক জায়গা আছে। তো আজকে যে জিনিসটা আপনাদেরকে আমি দেখাবো সেটা হচ্ছে টপ 10। এটা হচ্ছে 336 নম্বর গেট দিয়ে বের হয়ে সোজা আপনি যদি যান, সেখানে কিন্তু আপনি দেখতে পাবেন হচ্ছে বাঙালি মার্কেট বা হচ্ছে গিয়ে কম্বল মার্কেট। তো ওখান আপনি ডান দিকে এটা দেখ কম্বল মার্কেটটা পাবেন। তো আপনি ডান দিকে যাবেন না, আপনি সোজা যেতে থাকবেন একদম। এই যে আমরা গেট থেকে বের হয়ে কম্বল মার্কেট পার করে সোজা যাচ্ছি টপ 10-এ। তো এটা মদিনার খুবই বিখ্যাত একটা শপিং মল, যেখানে সব কিছু আপনি 10 রিয়ালের মধ্যে পেয়ে যাবেন, মানে 10 রিয়ালের পেয়ে যাবেন। বাট ওখানে এক্স্যাক্টলি আমি যেটা দেখেছি যে 13 রিয়াল সব কিছু, মানে 10 রিয়ালের উপরে আছে, 20 রিয়ালের নিচে এরকম। তো এই তো যেতে যেতে হাঁপিয়ে গিয়েছি আমরা, তাই একটু রেস্ট নিয়ে নিলাম। এখানে এরকম সুন্দর রাস্তা, আর গাড়ির স্পিড কিন্তু অনেক কম, দেখে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু স্পিড আমাদের দেশের তুলনায় অর্ধেকের চেয়েও কম। এখানে আপনি চাইলেও বেশি স্পিডে চলতে পারবেন না কিন্তু। তো যাই হোক, কম্বল মার্কেট আমরা কিন্তু পার করে ফেলেছি। তো এখন রাস্তার ওই পাশে কিন্তু এই যে টপ 10। তো আমি যখন রাতের বেলা আসি মদিনাতে পৌঁছাই, তখন মসজিদে নববীর আগে আমি দেখেছি এটা যে টপ 10 এখানে আছে। তো বাংলাদেশ থেকেই আমি ইয়ে করে নিয়ে গিয়েছিলাম যে আমি এটাতে যাবো ইনশাল্লাহ, দেখবো কি আছে, কিনি আর না কিনি। তো আপনাদের যে কিনতেই হবে এমন কোনো বিষয় না, আপনি দেখলে কোনো সমস্যা নেই, দেখে আসতে পারেন। তো এই যে টপ 10, আর এটার মধ্যে বেশিরভাগই জিনিস 13 রিয়াল। 13 রিয়াল মানে বুঝতেই পারছেন বাংলাদেশি টাকা, 2023 সালে এখন হবে 390 টাকা, যেটা কোয়াইট আমি মনে করি কম। তো এর আশপাশে দেখেন, এই পুরো বিল্ডিংটাই কিন্তু টপ 10-এর বিল্ডিং। আশপাশে কিন্তু দোকান আছে, খাবারের দোকান আছে, সবই আছে। তো আমি এখন মেয়েদের ড্রেস দেখছিলাম, যেহেতু শীতকাল তো শীতের ড্রেসটাই দেখছিলাম। তো শীতের ড্রেস অনেক আছে বাচ্চাদের জন্য, মেয়েদের বলেন, ছেলেদের বলেন, বড়দের জন্য আছে। তো এই সোয়েটারগুলো আমার কাছে খুবই ভালো লাগছিলো, মাত্র 13 রিয়াল ছিল, 390 টাকা যদি আমি ভুল, আসলে আমি একটু ম্যাথে দুর্বল। তো এই যে আমি দেখে নিচ্ছি কি নেওয়া যায়। তো আপনারা চাইলে মদিনায় যদি সময় থাকে, মদিনায় একটু সময় পাবেন আপনারা শপিং করার বা ঘোরাফেরা করার, তো মদিনায় অবশ্যই শপিংটা করে নেবেন। মক্কাতে বেশি শপিং করার দরকার নেই, কারণ মক্কাতে আমাদের কাবা শরীফ আছে, আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের ঘর আছে। তো এখান থেকে আমি যে হোয়াইট কালার সোয়েটারটা আমার মেয়ের জন্য নিয়েছি, তো রেড আর ইয়েলো সবই ভালো লাগছিলো। তো আমি ওকে একটু মানে দিয়ে দিয়ে দেখছিলাম, তো আমার কাছে হোয়াইটটা বেশি ভালো লেগেছে। আর একটু বড়ো সাইজে নিয়েছি যাতে রেখে একটা স্মৃতি হিসেবে আমি রাখতে পারি। তো যে ইয়েলো ভালো লাগছিলো, পিঙ্কও ভালো লাগছিলো, খুব সুন্দর। সচরাচর এগুলা একটু ভালোই লাগে, দেখা যায় না। তার সোয়েটারগুলো ছিল সুন্দর সুন্দর, এক এক সে এক একটা। তো মন চাইছিল সবগুলো নিয়ে যাই কিন্তু নিলাম না। তো আর জুতা ছিল, ওফ, এটা মানে কি বলবো, এটা একটা জুতার রাজ্য। তো মক্কাতে আমাদের অনেক জোড়া জুতা হারিয়েছে এবং কিনতে হয়েছে, যে কারণে আর এখানে এসে বেশি জুতা কিনতে পারিনি। তো আম্মু একটা জুতা কিনেছে, আমার মেয়ে একটা, আমি একটা, তিনজনে তিনটা জুতা কিনেছি এখান থেকে। তো দেখেন মাত্র 13 রিয়ালের। তো এখন যখন আমি
দেখছি খুবই ভালো লাগছে আমার কাছে। তো মন চাইছিল যে সব কিছু নিয়ে আসি, আমি সবগুলো নিয়ে আসি, কিন্তু আসলে লাগেজ লিমিটেশনের কারণে আর ক্যারি করার ভয়ে অনেক কিছু আনতে পারিনি, তো অবশ্যই কষ্ট লাগছে এগুলো। তো খুবই ইউনিক মনে হচ্ছিল আমার কাছে। তো ওই যে আশেপাশে দেখছিলাম কি কি জুতো আছে, তো আমার মা তো জুতো অনেক বেশি পছন্দ করে, আম্মু পাগল হয়ে যাচ্ছিল জুতো নেওয়ার জন্য, আমি নিষেধ করেছি। তো আমি অনেক কিছুই নিষেধ করেছি যেহেতু এগুলো সব আমাকে ক্যারি করতে হবে, তাই ও এখান থেকে আমি একটা ব্যাগ নিয়েছি, তো খুবই সুন্দর এই ব্যাগগুলা, সেম ব্যাগগুলা আমার কালো রঙের যে এটা আছে, এটা আমি এইরকম একটা আছে বাংলাদেশ থেকে, আমি 1500-1700 দিয়ে নিয়েছিলাম, 1700 দিয়ে। তো এখানে খুবই রিজনেবল আমার কাছে মনে হলো, তো সব কিছু কিন্তু আপনি রিজনেবল পাবেন না এখানে। কাপড় চোপড়ের দাম আসলে আকাশচুম্বী, মানে আমাদের দেশে স্বর্ণের দামের মতন কাপড় চোপড়ের দাম, তাই আমি কাপড় চোপড়ে তেমন একটা ধারে কাছেও যাইনি। এইখানে আমি দেখলাম যে কম দাম, একটু কম মনে হলো আমার, তাও বাচ্চাদের, তো যে কারণে সোয়েটারটা নিলাম। আর এখান থেকে আমি আমার জন্য একটা সোয়েটার নিয়েছিলাম কালো রঙের, আর জুতা নিয়েছি, ব্যাগ নিয়েছি, এই তো। আর দেখছি এই যে কত কিউট কিউট জুতা, খুবই ভালো লাগছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।